কুন্তলের যে ডায়েরি এই মুহূর্তে উদ্ধার হয়েছে, যেখানে বেশ কিছু সাংকেতিক চিহ্ন পাওয়া যাচ্ছে, যেখানে টাকার লেনদেনের বিষয়ে উল্লেখ রয়েছে, যে বিষয়টি এই মুহূর্তে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সমাদেত। এই মুহূর্তে বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, এই মুহূর্তে যে ডায়েরি উদ্ধার করা হয়েছে, এই মুহূর্তে যে ডায়েরি রহস্য উন্মোচনে কুন্তলকে জেরা করা হয়েছে ইডির তরফ থেকে, এবং ডায়েরিতে সাংকেতিক শব্দে টাকার অঙ্ক লেখা রয়েছে, কি জানা যাচ্ছে সম্পর্কে? তদন্তকারী অফিসাররা কি বলছেন? দেখো, এই দুটি ডায়েরি যেগুলি বাজেয়াপ্ত হয়েছে কুন্তল ঘোষের বাড়ি থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে একেবারে নয়া মোড় এনে দিয়েছে এই দুটি ডায়েরি। তার কারণ, ডায়েরির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু সাংকেতিক শব্দে কোড ওয়ার্ডে বিভিন্ন নাম লেখা রয়েছে এবং টাকার ইনফ্লো এবং আউটফ্লো কিন্তু হিসেব সেখানে রয়েছে। এক্ষেত্রে যাদের নাম সাংকেতিক শব্দে লেখা রয়েছে তারা কারা, এটাই কিন্তু জানতে চায়। এবং এই যে টাকার ইনফ্লো এবং আউটফ্লো, সেক্ষেত্রে কোথায় এই টাকা গিয়ে পৌঁছেছে? কারণ ১৯ কোটি টাকা শুধুমাত্র ১৯.৫ কোটি টাকা তাপস মণ্ডলের মারফতেই খালি অযোগ্য প্রার্থীদের কাছ থেকে তুলে দেওয়া হয়েছিল। কুন্তল ঘোষের কাছে এমনটা তাপস মণ্ডল দাবি করছে। এর পাশাপাশিও কিন্তু আরো টাকা, সেই টাকা কিন্তু বিপুল অঙ্কের টাকা, সেটা কোথায় গেল, শেষমেশ কোথায় গিয়ে পৌঁছলো, কুন্তল ঘোষের কাছে আছে না অন্য কারোর কাছে পাঠিয়েছেন, তা কিন্তু জানতে চান তদন্তকারী আধিকারিক। এবং এখানেই তোমাকে জানিয়ে রাখবো, কুন্তল ঘোষের সামনে গতকাল থেকে এই দুটি ডায়েরি রেখে তার সামনে রেখে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ এই যে কোড ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন নাম লেখা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে, তা ডিকোড করার তারা চেষ্টা করছেন। সেক্ষেত্রে গতকালের পর আজকেও যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কুন্তল ঘোষ তিনি কিন্তু সহযোগিতা করছেন না তদন্তকারীদের সঙ্গে। এবং তদন্তকারীদের সূত্রে আমরা জানতে পারছি যে বিভিন্ন মিডিলম্যানের নাম নিয়ে কিন্তু তিনি কার্যত প্রভাবশালী, কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র ডায়েরি থেকে পাওয়া গেছে, সেই প্রভাবশালী যোগ কোথায় রয়েছে বা সেখানে যে কোড ওয়ার্ড রয়েছে সেই নাম কিন্তু তিনি কোনোভাবেই বলছেন না, বা কোনো প্রভাবশালীকে তিনি আড়াল করার চেষ্টা করছেন এমনটাই কিন্তু তদন্তকারীরা মনে করছে। সেক্ষেত্রে কুন্তল ঘোষ কিছুক্ষণ আগেই বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য, তাকে আবার ইডি অফিসে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তেও কিন্তু তাকে এই ডায়েরি সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটা আমরা ইডি সূত্রে জানতে পারছি। একেবারে বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। হাসপাতালে ঢোকার মুখে এবং হাসপাতালে থেকে বেরোনোর মুখে কুন্তল ঘোষ তিনি কি বললেন আমরা শোনাবো। বিক্রম, যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো, তাপস মণ্ডলের কথা বারবার উল্লেখ করছেন কুন্তল ঘোষ, যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি গোপাল দলপতি বলে একজনের নামও কিন্তু উল্লেখ করছিলেন বারবার ষড়যন্ত্রকারী হিসেবে। একেবারেই বারবার বেশ কয়েকটি নাম তিনি উল্লেখ করছেন, আজকে তৃতীয় নামটিও তিনি উল্লেখ করলেন, অর্থাৎ কুন্তল ঘোষ। তাকে যখন প্রথমে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি কিন্তু প্রথমে তাপস মণ্ডলের কথা বলেন, তারপর তিনি আরো একজন ব্যক্তির নাম করেন, নীলাদ্রি ঘোষ, যিনিও কিন্তু একজন মিডিলম্যান, মূলত তাপস মণ্ডলের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এবং তাপস এবং এই কুন্তল ঘোষের মধ্যে মিডিয়েটার হিসেবে কাজ করেছিলেন এই নীলাদ্রি ঘোষ, এমনটা জানা যাচ্ছে। আরো একজন ব্যক্তি দলপতি বলে তার নামও কিন্তু উঠে আসছে, এবং এই তিনজনের নাম কিন্তু বারবার করে বলছেন যখনই তিনি সংবাদ মাধ্যমে সামনে আসছেন কুন্তল ঘোষ। এবং এখানেই যেটা তদন্তকারীরা মনে করছেন যে যখন তাকে জিজ্ঞেস করা হয় সাংবাদিকদের তরফ থেকে যে প্রভাবশালীরা কারা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো কথা বলছেন না কুন্তল ঘোষ। ঠিক একইভাবে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও এই প্রভাবশালী লোক জানতে চাইছেন বা প্রভাবশালীরা কারা রয়েছেন, যে ডায়েরিতে যে তথ্য তারা পাচ্ছেন, যে সূত্র পাচ্ছেন, সেগুলিকে যখন তারা ভেরিফাই বা স্কুটিনাইজ করতে করার জন্য তাকে দিয়ে ভেরিফাই করতে যাচ্ছেন, সেখানে কিন্তু কোনোরকমভাবে সহযোগিতা করছেন না। এক্ষেত্রেই মনে করা হচ্ছে যে কার্যত প্রভাবশালীদেরকে আড়াল করে কুন্তল ঘোষ তিনি কিন্তু তদন্তকারীদেরকে সহযোগিতা করছেন না, এবং তিনি বারবার বিভিন্ন ধরনের নাম নিয়ে যে তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এই ধরনের দাবি কিন্তু তাকে করতে দেখা যাচ্ছে যখনই তিনি সংবাদ মাধ্যমের সামনে আসছেন। অপরদিকে গোটা বিষয়টি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যেটা বক্তব্য, যে কুন্তল ঘোষ যে টাকা নিয়েছেন এই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত, তার কারণ কুন্তল ঘোষ নিজেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরায় অ্যাডমিট করেছেন, এবং তার বাড়ির থেকে বিভিন্ন রকমের মানি রিসিপ্ট পাওয়া গেছে, তাপস মণ্ডলের বাড়ির থেকেও মানি রিসিপ্ট পাওয়া গেছে, সেখানে কুন্তল ঘোষের সাইন রয়েছে। সেক্ষেত্রে এই টাকা, বিপুল অঙ্কের টাকা, সেই টাকা গেল কোথায়, সেটাই কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা।